সুরা আল হাসর এটি মাক্কি সুরা নাকি মাদানি সৌরা আলহামদুলিল্লাহ আমাদের নদা সরকার বাড়ি মসজিদের স্টুডেন্ট যারা খুব মেধাবী স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেলে কিছুই বলতে পারে না যা জিজ্ঞাসা করে কিছুই বলতে পারে না সবাই চুপ করে বসে থাকে মনে জীবনে কোনদিন কিছু শুনে নাই হঠাৎ আকাশ থেকে পড়ছে মানে ওই সব মসজিদ গুলোতে কোনো তালিম ইন্টারভিয়ত নাই কোন লেখাপড়া নাই এলেম চর্চা নাই তো এই জন্য বলতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের এই দর্শক শ্রোতা আমাদের যারা নদ্দা সরকার বাড়ি মসজিদের দেশে এবং বিদেশে আলহামদুলিল্লাহ বর্তমানে হাজার হাজার স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট সবাই আলহামদুলিল্লাহ খুব পড়াশোনা করেন সবাই এলেম চর্চা করেন আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে এক একজন দায় ইলাল্লাহ আল্লাহ বানিয়ে দিন সবাইকে আল্লাহ সবান তালা এলমে না আপে উপকারী এলেম আল্লাহ পাক সবাইকে দান করুন আমলের জন্য কথা বলার জন্য যে এলেম দরকার সেই পরিমাণ এলেম আল্লাহ সোবান তলা আমাদের সবাইকে দিন আমাদেরকে বেজাল এলেম না দিয়ে বিশুদ্ধ এলেম সহি এলেম আল্লাহ পাক আমাদেরকে দান করুন ছাত্র দেখে ওস্তাদ সিনা যায় ছাত্র যদি ভালো হয় তাহলে আমরা বুঝি যে এই স্টুডেন্ট কোন ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করছে ভালো স্টুডেন্ট দেখলে সবাই জিজ্ঞাসা করে তুমি কোন স্কুলে পড়ছ কোন কলেজে পড়ছ কোন ইউনিভার্সিটিতে পড়ছ আর বোকা দেখলে লেখা কিচ্ছু পারে না থার্ড ক্লাস ফেল করা কেউ জিজ্ঞাসা করে কোথায় পড়ছ কেউ জিজ্ঞাসা করে লাভ কি আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট দেখলে কেউ জিজ্ঞাসা করতে বাধ্য হবেন যে তুমি কোন জায়গার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সৌদি আরবে কিন্তু অনেকগুলা দাওয়া তার আছে কিন্তু আমি যেটা দেখছি দাম স্টুডেন্ট আর অন্য জায়গার স্টুডেন্ট বেশ কম আছে দামবামের এক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অনেক বড় বড় দায়ী আলহামদুলিল্লাহ তাদের এলমি যোগ্যতা অনেক উপরে দাম্মাম অঞ্চলের অনেক দায়ী বাইয়ের সাথে আমার কথাবার্তা হয় মাঝে মাঝে দেখি যে আলহামদুলিল্লাহ তাদের এলমি মাকাম তাদের এলমি দরজা অনেক উপরে অন্য অন্য অঞ্চলের দায়ী বাইদের সাথে যখন কথা হয় ওই মানেন না তাদেরও এলমি দরজা উপরে কারণ কি দাম অনেক বড় বড় ওস্তাদ আছে ওই স্টুডেন্ট দেখে বোঝা যায় যে ওস্তাদের অবস্থা যে অর্থাৎ দাম যে বাংলাদেশি ভাইয়েরা আছেন ওখানে যে দাওয়া সেন্টারগুলো এখানে এল চর্চা খুব বেশি হয় এবং খুব ভালো এলএম চর্চা হয় এজন্য এই দায়ীগুলো খুব এলমি দিক থেকে অনেক উপরে আলহামদুলিল্লাহ আমরাও মনে করি আমাদের এই সরকার বাড়ির এরকম এইরকম এলমিভাবে অনেক উচ্চ মাকামের হবে ইনশাআল্লাহ এজন্যকে লেখাপড়া বন্ধ করে দিতে হবে কিন্তু আপনাদের লেখাপড়ার মান কমে গেছে লেখাপড়ার মান আরো বাড়াইতে হবে মাঝে মাঝে অনেক জানা জিনিসও জিজ্ঞেস করলে বলতে পারেন না এজন্য লেখাপড়ার মান বাড়াইতে হবে আর তাপসির এগুলা পড়াশোনা করতে হবে আমাদের আগামী শুক্রবারে যে সুরা থেকে তাপসির এটা অগ্রিম আগে পড়ে আসবেন পরে যখন আসবেন তখন আলোচনা করলে দেখবেন যে আপনার কমন পড়ে গেছে আর যদি পড়ে না আসেন তো কমনে কিসের কমনে কিসের যখন কমন পড়ে যাইব তখন দেখবেন যে আপনার কাছে এত ভালো যে যেটা পড়ে আসছে কমন পড়ে গেছে তারপরে দেখবেন যে এত সহজভাবে আপনি বুঝবেন অন্যরা এত সহজভাবে বুঝবে না যদি আগে পড়ে আসেন এজন্য সামনে তাফসিরে যেটা হবে সেটা আগে থেকে লেখাপড়া করে আসবেন পাক আমাদের সবাইকে তফিক দিন সুরা আল হাসরের আরেকটা নাম আছে ওই নামটা কি সৌরা বনি নজির কে বলছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে বাই পা দেখেন আপনারা বলতে পারেন নাই ফজদুল হক ভাই নাকি ফজদুল হক ভাই জি তা বানি আল নজির এখানে বনু নজিরের ঘটনা সংক্রান্ত ইসুরা আল্লাহ সুবান নাজিল করেছেন আমরা কতটা সিরে দেখেছি যে বন নজিরের ঘটনাগুলো আল্লাহ সুবান তালা বিস্তারিত বর্ণনা করেছেন আচ্ছা বলেন দেখি মদিনাতে ইহুদিদের বড় বড় গোত্র ছিল কয়টা নাম বলেন তো বনু বনকোরায় বনু নজির আরেকটা বন কায়নুকা এই তিনটা হলো বড় বড় ইহুদিদের গোত্র তো প্রথম মদিনা থেকে বহিষ্কার হয়েছে কারা বন কায়নুকা মদিনাতে সবচেয়ে বড় বাজার যেটা ছিল ওই বাজারটা ছিল কায়নুকার বাজার বন কায়নুকা গোত্রের ওখানে সবচেয়ে বড় বাজারটা ছিল কিন্তু ওই বাজারের কি অবস্থা ছিল ওই বাজারে উপরে ভালো জিনিস থাকত ভিতরে দুই নম্বর জিনিস থাকত মানুষকে ধোকা দেওয়ার জন্য যেমন আমাদের বাংলাদেশের বাজারে থাকে বাংলাদেশের বাজার ধরেন বনু ভাই কায়নুকার বাজার ওজন দিলে কম দিত মানুষকে ঠকাইতো প্রতারণা করতো মিথ্যা কথা বলত আল্লাহ রসুল সাল ইসলাম কয়েকদিন ওই বাজারে গেছেন বনু কায়নুকার বাজার বাজারে গিয়ে দেখেন যে এই অবস্থা মানে ওদের দেখায় ভালো জিনিস দে নিম্নমানের জিনিস ওজনে কম দে তখন আল্লাহ রসুল সরাম সাহাবাইকরামদেরকে বললেন তোমরা বনুকায়নকার বাজারে যাওয়া বন্ধ করো বন্ধ করে মদিনাতে আরেকটা বাজার দাও সু কে রসুরল্লাহ আল্লাহ রসুল সাল্লামের বাজার যেই বাজারে এক কেজি একশো গ্রাম বেশি হবে কম হবে না সুহার আল্লাহ যেই বাজারে উপরে যেটা দেখাইব নিচেরটা তার থেকে ভালো হবে তার থেকে নিম্নমানের হবে না যেই বাজারে কোন ধরনের মিথ্যা কসম থাকবে না যে বাজারে যে বাজারে কোনো মিথ্যা কথা বলে মানুষের কাছে পণ্য বিক্রি করা হবে না দোষ ত্রুটি ভালো খারাপ সব বিস্তারিত বিবরণ দেওয়া হবে অর্থাৎ ইসলামী যত নীতিমেলা আছে ব্যবসা বাণিজ্যের সব নীতিমেলা এই বাজারে বাস্তবায়ন হবে সুভান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম দেখেন উসুয়াই হাসানা বাজারের ক্ষেত্রেও উসুয়াই হাসানা সুভান আল্লাহ এজন্য সুখ রসুল্লাহ সালাইসলাম যে বাজার এই বাজারে কোনো হারাম জিনিস বিক্রি হতো না একশো সব হালাল জিনিস বিক্রি হইত